রহমতুল্লাহি যে করোনা ভাইরাস থেকে হেফাজতের নিয়তে কয়েকজন মেরে যদি করে তবে তা কতটুকু সরিয়ে সম্মত এগুলোর কোনো প্রমাণ নাই আপনি নিজেই যতটুকু পারেন পড়েন আর আল্লাহর কাছে চান কোরআনে করিম পাঠ করবেন কোরআন করিম পাঠ করে আল্লাহর কাছে চাওয়া এটা সহি কিন্তু একসাথে মিলে কয়েকজন আমি পাঁচ পাড়া উঠলাম আপনি পাওয়া খতম করি তারপর এগুলোর কোনো দলিল নেই আপনি আস্তে আস্তে করে পড়েন শেষ করেন খতম করাও সত্য না আস্তে আস্তে করে পড়েন পুরাণে করিম ছি সৎ না প্রচুর পড়তেই হবে ফরজ এরকম না যে আপনার দোয়া এর আগে কবুল হবে না এরকম কিছু না আপনি যদি কিছু পড়েন তারপর আপনার মন চাইছে দোয়া করবেন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কিন্তু এখানে আর একটা কথা যখনই কোরআন পাঠ করব তখনই দোয়া করতে হবে এরকম এটাও কিছু এরকমও কিছু না কিন্তু আপনি কোরআনকারিম পাঠ করুন দোয়া করুন আল্লাহর কাছে চান আলহামদুলিল্লাহ যখন সুযোগ সুযোগ বুঝে কিন্তু কথা এই যে সিস্টেম খতম বাংলাদেশে একসাথে একজন মিলে পড়া এর কোনো দলিল দলিল নেই এসব থেকে দূরে থাকবেন যতটুকু পারেন প্রত্যেক দিন পড়ে খতম করেন এক মাস পনেরো দিনে দশ দিনে যে যেরকম পারে মানুষ তার তফই করোন যদি এক পড়া পড়তে পারেন আলহামদুলিল্লাহ কেউ যদি আর একটু বেশি পারে সব তো আর সমান না কারো হয়তো কাজকর্ম কম অথবা নাই বাসাই থাকে সব পারে অথবা বাসার ঝামেলা নাই পড়ার সময় আছে বেশি পড়তে পারে তো এই হিসাবে আপনি পড়েন আপনি কম পারেন কম পড়েন আস্তে আস্তে করে প্রত্যেক দিন নিয়মতেন্দ্রিক আধা পড়া পড়লেন দুই মাসে শেষ করুন আলহামদুলিল্লাহ যেই একসাথে মিলেমিশে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এটা আরেকটা নতুন আমল সৃষ্টি হয়ে গেল এরকম নেই নিজে দোয়া করুন আমল করতে থাকুন আর রবের কাছে চান আর বিশ্বাস রাখুন এই ভাইরাস আপনাকে কিছু করতে পারবে না যদি আল্লাহর ইচ্ছা না হয় আল্লাহর জাতির উপর তবকুল রাখুন আপনি বিশ্বাস করুন বিপদ না আল্লাহর হুকুম আছে ওই হিসেবে আসছে এরকম বিশ্বাস তকদির থাকবে আপনার আল্লাহর জাতির উপর ভালো মন্দ তকদির উপর আমরা বিশ্বাস করি না না আমাদের ইমান থাকবে তকদিরের উপর তাই ইমা এবারে এবারে যে তাকদীর এটা ভালো হতে পারে খারাপও হতে পারে যেভাবে আমরা বিশ্বাস করেছি ও মিনা বিল কাদ রেখাই রিহি ওষার রিহি মোহাম্মদ বলেছেন আর তুমি ইমা উপর ভালো হোক বা মন্দ হোক তাই আমরা আমাদের যেসব অ্যাডভাইস আমাদের মানা জরুরি ওগুলো মানব যেসব উপদেশাবলী দিচ্ছেন চিকিৎসকরা এস যার বিশেষজ্ঞরা তাদের উপদেশ মেনে চলবো আপনি বিষয়ে পারদর্শী নিজে বুঝতে পারছেন আপনি ওগুলো মেনে চলবেন কিন্তু আপনার আর ভরসা থাকবে আল্লাহর জাতির উপর এটা হচ্ছে আমাদের কাজ আর আল্লাহর কাছে দোয়া কিন্তু নির্দিষ্ট ব্যাধায় আমাদের পক্ষ থেকে বানিয়ে দিলাম এটা হয় না দেখলাম কেউ করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বলছে এতবার এটা পড়তে হবে এতবার এটা পড়তে হবে এগুলোর কোনো দলিল নেই এগুলো মানুষ নিরপক্ষ থেকে বাঁধাচ্ছে আবার স্বপ্নযুগে দেখে নিচ্ছে আসতে অফিসাল্লাহ আর আদিম সব সুফিদের কাজ সুফিদের কাজ আমাদের দিন মোকাম্মাল দিন পরিপূর্ণ এতে বারবার সংযোজন করার অত থেকে কিছু বাদ দেন এরকম কিছু নাই দিন পরিপূর্ণ আলহামদুল্লিলা ল্যাই লাই লা অ্যন্ত ভ্যান কেন কালমি যতবার পরে নির্দিষ্ট নাই এতবার পড়ে দোয়া করতে হবে না তসবি মানুষ পড়ে তার ইচ্ছা অনুযায়ী কিন্তু যেগুলো যেসব তসবি আল্লাহ থেকে নির্দিষ্ট ভাবে এসছে ওগুলো হিসেবে পড়বেন কিন্তু আমি আমার নিজপক্ষ থেকে কিছু বাড়িয়ে দেবো এতবার করতে হবে এটা এতবার করতে হবে এটা এর এইসব বেদাতের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের হেফাজত করুন যে কথা হচ্ছে আপনি যে প্রশ্ন করেছেন কয়েকজন মিলে খতম করা এর কোনো রেওয়াজ ছিল না ক্রাম এরকম করেননি প্রত্যেকে প্রত্যেকের হিসাবে পড়বে মাহমুদেশ্বর আসলাম বলেছেন কোরআন পাঠ করো এক মাসে পার পড়ো দুই সপ্তাহে পারো দশ দিনে পার পড়ো পাঁচ সাত দিনে পারো পাঁচ দিনে পারো কোরআন খতম করো কিন্তু তিন দিনের কম সময়ে তুমি কোরআন ক্রিম খতম করবে না تو نبی کریم صلاحیم بولیں تمہیں ایکساتے کوئی ایک جن ملے پر ختم ہو جائے یہ بولن نہیں اللہ مدر حفاظت نبی سنت اللہ توفیق دان کرن بارک اللہ فیکم والسلام علیکم و اللہ وبرکاتہ